কাছে আসছেন কেন? সরে যান প্লিজ, কালকে আমার বিয়ে। আপনি আমার হবু দেওর, দয়া করে আর কাছে এগোবেন না, নাহলে আমি কিন্তু আবার জোরে চিৎকার করব। নূর ক্রমশ বিছানার এপাশ ওপাশ করছে, ও যতটা পেছোচ্ছে আয়াস ততটাই ওর দিকে এগোচ্ছে। কোনো উপায় না পেয়ে বিছানা থেকে নেমে যেতেই আয়াসের হাতটা খপ করে ধরে ওকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে হাত দুটো শক্ত করে চেপে ধরল। হলুদ উপলক্ষে পড়া হাতের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমার দেওর এই ভাবনা তুমি কোথা থেকে পেয়েছো আফুসোনা? তুমি তো আমার বউ, আর আমাকে ছেড়ে আমার ভাইয়ের নামে নিজের গায়ে হলুদ ছোঁয়াচ্ছ, এটা কি করে হয় বলো? নূর কাঁপা গলায় বলল, আমি নূর, তাই প্লিজ ওই বিশ্রী ভঙ্গিতে নামটা উচ্চারণ করবেন না, আর ছাড়ুন আমাকে, আমার হাতে লাগছে, সরে যান। আয়াস এবার একটা টেডি স্মাইল দিয়ে নূরের কাছে গিয়ে ওর নিচে ঠোঁট জোড়াতে কামড় বসাতে হঠাৎ প্রবল শব্দে দরজা খোলার আওয়াজের সাথে একটা মেয়ে এসে রুমে ঢুকে গেল। নূরের প্রাণ পাখি যেন উড়ে গেল, যে ভয়টা পেয়েছিল তাই হলো। আয়াস নূরের কাছ থেকে সরে আসার আগেই বলল, তোমার শরীরে আমার দেওয়া প্রথম চিহ্ন, এখন একটা দিলাম, পরে আরও দেব আফুসোনা, তবে এখন যা হতে চলেছে পারলে আটকে দেখাও। কথাটা বলে ঠোঁটের কামড়েদা অংশটাতে বেশ শব্দ করে একটা চুমু খেলো, যাতে আওয়াজটা রুমে উপস্থিত মেয়েটার কাছে যায়। হঠাৎ মেয়েটা চিৎকার করে বলে উঠল, ছি, তুমি এত নোংরা একটা মেয়ে, জানতাম না বিয়ের আগের দিন রাতে অন্য একটা পরপুরুষের সাথে। নূর তড়ি ঘড়ি করে বিছানা থেকে নেমে মেয়েটার কাছে গেল, যে ওর ভাইয়ের হবো বউ কিনা। নূরকে দু চোখে সহ্য করতে পারে না, নূর মায়ের কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করো ভাবি, আমি কিছুই করিনি, উনি তো। কথাটা পুরোটা বলতে না বলতে মায়া বলে উঠল, তুমি ভাঙবে তবু মচকাবে না, বুঝেছি, তোমার এই কুকীর্তি আমি সবাইকে জানাবো, ওয়েট, বলে মায়া রুম থেকে বেরিয়ে গেল। নূরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, ও বোঝে না যে মায়ের প্রতি ওর কিসের এত রাগ, সবসময় কোনো না কোনোভাবে হ্যারাস করার চেষ্টা করে ওকে। মায়া রুম ছেড়ে যেতে আয়াস নূরের কাছে গিয়ে বলল, এ আফুসোনা, এখন কাঁদছো কেন? এখনই তো সব কেঁদে নিলে বিদায়ের সময় কাঁদবে কি? তুমি কাঁদলে যে আমার বুকে এসে লাগে। কথাটা শুনতেই নূর আয়াসকে একটা থাপ্পড় মারল, না জানি কোন জীবনে দুশ্মনে ছিল আপনার আমার সাথে যে আপনি এমন করলেন, তবে এটুকু জানবেন যে আহানকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, কাউকে না। আয়াস রক্তচক্ষু নিয়ে তাকালো, আজ অবধি কেউ কখনো ওকে চর মারেনি, কিন্তু আজ নূর ওকে চর মারল। আয়াস নূরকে দেওয়ালের সাথে চেপে ধরল, নূরের দিকে এগোতে গেলে ঘরের মধ্যে হুর হুর করে লোকজন ঢুকতে শুরু করল, সবে ওদের দিকে তাকিয়ে আছে, যেন বিনোদন দিচ্ছে ওরা দুজন। হঠাৎ মায়ের গলার আওয়াজে আয়াসের হুঁশ ফিরে এলো, রাগে নূরের কোমরে শক্ত করে নখের আঁচড় বসাতেই নূরের হাতটা পেটে শক্ত করে চেপে ধরল, সেখান থেকে ছিট ছিট করে রক্ত বের হচ্ছে। মায়ের গলার আওয়াজে ভেসে আসলো কানে, দেখলো নূর আর এই ছেলের মধ্যে কঠিন কি ধরনের সম্পর্ক, এই ছেলে তো একেবারে বেহায়া, আর তার সাথে তোমাদের নূরও, না হলে হলুদের রাতে কেউ কি করে তার ঘরে কোনো পরপুরুষকে ঢুকতে দেয়? মায়ের এমন কথা শুনে আহান বলে উঠল, এগুলো কি হচ্ছে আয়াস, আর তুমি বা কি করে পারলে নূর, তোমার প্রতি আমার বিশ্বাসটি এভাবে নষ্ট করতে পারলে? নূর এবার হাও মাও করে কেঁদে উঠল, যেখানে ওর কোনো দোষ নেই সেখানে সবাই ওর দিকে আঙ্গুল তুলছে, এখনো কিভাবে বিশ্বাস ফেরাবে? আপনি ভুল বলছেন আমাকে, বিশ্বাস করুন আমি কিছুই করিনি, আপনার ভাই তো জোর করে। আহার নূরকে থামিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, যেটুকু বলেছো এনাফ, এখানে সবাই আছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি এমন কোনো মেয়েকে বিয়ে করব না যার আমার প্রতি কোনো অনুভূতিই নেই, তাই আমি নূরকে বিয়ে করতে পারবো না, আর আয়াস তুই আমার ভাই হয়ে এটা ঠিক করিস নি। কথাটা বলে আহান সেখান থেকে বেরিয়ে গেল। আয়াসের কাজিনরাও শকড, হলুদ সন্ধ্যাতে এমন কিছু হবে কেউ ভাবেনি। মেয়ের এমন অপমান দেখে নূরের বাবা আরাফাত সাহেব বললেন, এই ছেলে তুমি এত নির্লজ্জ কেন? তুমি আমার মেয়ের সাথে এমন অশ্লীল আচরণ করেছো এটা জানার সত্ত্বেও যে সে তোমার হবো ভাইয়ের বউ, এখন ওকে কে বিয়ে করবে শুনি? তোমার ভাই তো বিয়ে করবো না বলে চলে গেল, আর তুমি যা লম্পট আর বেয়াদব, তোমার সাথে তো কখনোই আমি আমার মেয়ের বিয়ে দেব না। আরাফাত সাহেবের এ কথাগুলো শুনে মায়ের মুখে আলো ছায়া নেমে এলো, কোনোভাবেই সে চায় না যে নূর আর এক মুহূর্ত এ বাসায় থাকুক, তাই ও বলে উঠল, কেন হবে না, আলবাদ বিয়ে হবে, এই ছেলের জন্য নূরের বিয়ে ভেঙেছে, এই ছেলের সাথেই নূরের বিয়ে হবে, এই ছেলেই ওকে বিয়ে করবে। নূর অনবরত কান্না করেই চলেছে, ওর চোখে জল বাঁধ মানছে না, বিয়ের আসর থেকে ওর হবু বর চলে গেছে বিয়ে ভেঙে, এটা যে একটা মেয়ের জন্য কতটা অপমানের তা একটা মেয়েই বোঝে। মায়া আয়াসের দিকে তাকিয়ে বলল,
আজই তোমাদের বিয়ে হবে এক্ষুনি। কথাটা বলে পার্লারের মেয়েগুলোকে বলল নূরকে বউয়ের সাজ সাজাতে। আয়েশ একটা টেডি স্মাইল দিয়ে চলে গেল। রুম থেকে সবাই বার হতে লাগলো আর নিজেরা নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো যে তাদের মধ্যে দেখি আগে থেকে কোনো সম্পর্ক ছিল কিনা। নূরকে সাজাচ্ছে আর অনবরত কেঁদেই চলছে। পার্লারের মেয়েটা বিরক্ত হয়ে বলল, এই মেয়ে এত কাঁদছো কেন, মেকআপ নষ্ট হয়ে যাবে। তবুও কি চোখের জল বাদ মানে? আজ আহান আর নূরের হলুদ সন্ধ্যা ছিল। গেটের সামনে বড় বড় করে লেখা ছিল আফসান নূর সাফিয়া তাহান। বিয়েবাড়ির গেটের সামনে আয়াশ দাঁড়িয়ে আছে। পূর্ণিমা রাতে চাঁদের হলুদ আফা ওর সাদা মুখ জুড়ে ছেয়ে যাচ্ছে। শেভ করা চোয়ালে কালো তিনটা বড্ড মায়াবীরে তুলেছে মুখটা। হালকা ঢেউ খেলানো চুলটা জেল দিয়ে পরিপাটি করা, চোখে হালকা বাদামি চোখজোড়া জল জল করছে। তা যেন এই রাতকে কিছু বলতে চায়। গায়ের লাল চাঁদের শেরওয়ানিটা সাদা ফুটফুটে শরীরের সাথে মিশে যাচ্ছে। আয়াশ হাত দিয়ে নূরের নামটা আলতো করে স্পর্শ করলো। তারপর আহানের নামটা এক টানে সেখান থেকে সরিয়ে দিয়ে উন্মাদের মতো হাসলো। তারপর গাঢ় কণ্ঠে বলল, তুমি যাহাতে রবে আমিও তাহাতেই রব। তোমার পথে থাকবো ছায়ার মতো, তোমার চলার পথে হাঁটবো কাঁটার মতো, আর আমার বাগানের রানী হবে তুমি, আর আমি ভ্রমরের মতো পিছু পিছু চলবো। কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে ফোনটা ধরালো। থ্যাংক ইউ ভাইয়া আমার কথাটা রাখার জন্য, তুমি তো জানোই সব ভালো মতো। খারাপ লাগছে এটা ভেবে যে তুমি আমার বিয়েতেই থাকতে পারছো না। কিছুক্ষণ পরে বিয়ে, বাসর ঘরটা রেডি রেখো, তোমার ছোট ভাইয়ের বউ আসছে বলে কথা। কথাটা বলে হেসে উঠল আয়াশ। বিয়ের কাজ শেষ, সারাটা সময় নূর কেঁদেছে। বিয়েটা ও ঠিক মেনে নিতে পারেনি। ওর বাড়ির সবার ব্যবহার খুবই স্বাভাবিক, সবাই যেন মানিয়ে নিচ্ছে ব্যাপারটাতে। নূরকে গাড়িতে তুলে দিয়ে মায়া যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিল। গাড়ি চালাচ্ছে আয়াশ আর নূর ক্রমাগত কাঁদছে, সেদিকে ওর কোনো ভাবনাই নেই। গাড়িটা মাঝ রাস্তায় এসে থামিয়ে দিয়ে একটা সিগারেট ধরিয়ে তার ধোঁয়া ছাড়তেই গাড়ির মধ্যে ধোঁয়া ছেয়ে গেল। নূর কাশতে কাশতে গাড়ি থেকে বেরিয়ে এলো। সিগারেটের ধোঁয়া কখনো সহ্য করতে পারে না। আয়াশ গাড়ি থেকে নেমে হাত থেকে সিগারেটটা ফেলে দিল। হঠাৎ একটা সুনসান রাস্তার মধ্যে ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে পূর্ণিমার চাঁদের আলোতে। আয়াশের মায়াবী মুখটা যে নূরের সহ্য হচ্ছে না। আয়াশ ওর দিকে এগোতেও গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আয়াশ ওর মুখের মধ্যে থাকা অবশিষ্টাংশ ধোঁয়া নূরের মুখের ওপর ছড়িয়ে দিল। আয়াশ ওর হাত দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, তুমি কি জানো আফু সোনা যে আমি তোমাকে কেন বিয়ে করেছি? নূর ভয় ভয় মাথা নাড়ালো, যার অর্থ ও জানে না। আয়াশ মুচকি হেসে বলল, কারণ তুমিই আমার প্রিয় নেশা, যে নেশা কখনো যাবে না, কখনো পালানোর চেষ্টা করো না, আমি ঠিক ধরে ফেলব। আয়াশের এমন নেশাভরা কণ্ঠস্বর শুনে নূর কেঁপে উঠল। নূর কিছু বলছে না। কী বলবেই বা, সব কত তাড়াতাড়ি অদ্ভুতভাবে হয়ে গেল, আয়াশকে মানতে পারছে না। খানিকটা রেগেই বলল, উদ্দেশ্য কি আপনার, আপনি কেন এমনটা করলেন? তিনি তো আপনার বড় ভাই, আর তাছাড়া আমি আপনার কিসের এমন নেশা যে নেশাতে আপনি আক্ষট হতে সেই নেশাকে ভেঙে চুরমার করে দিলেন? আয়াশ নূরের হাতের তালুতে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার জীবনের একমাত্র ভিলেন যে তোমাকে কষ্ট দেবে আর তার থেকেও বেশি পরিমাণ ভালোবাসা ফিরিয়ে দেব। শুধু তোমাকে সেগুলো কষ্ট করে সহ্য করে নিতে হবে, বুঝলে আফু সোনা? নূর আয়াশের চোখের দিকে তাকালো। মানুষটা এমন অদ্ভুত কেন? অদ্ভুত তার চাহনি, অদ্ভুত তার কথা, অদ্ভুত এক ব্যক্তিত্বের অধিকারী। ও কি করে মানিয়ে নেবে? রা রা রা।